আপনি কি জানেন এক গেলাস হলুদ মিশ্রিত গরম দুধ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? হলুদ কেবল তরকারির স্বাদই বাড়ায় না, সুস্থ রাখে শরীরও। ঔষধি গুণাগুণ সম্পূর্ণ হলুদ দুধের সঙ্গে মেশালে এর গুণাগুণ বেড়ে যায় আরও। প্রাচীনকাল থেকে হলুদ মিশ্রিত দুধ নানান ধরনের শারীরিক সমস্যার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা লাগা, শারীরিক ব্যথাসহ বিভিন্ন রোগে এক গ্লাস হলুদ দুধ হতে পারে প্রাকৃতিক সমাধান। জেনে নিন হলুদ দুধের উপকারিতা। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। হলুদ দুধ কফ এবং গলায় প্রদাহ দূর করার জন্য একটি উপকারী ঘরোয়া দাওয়াই। হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যাস্ট্রিজেন উপাদান দুধের সঙ্গে মিলে শ্বাসযন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে এবং শুষ্ক কফ দূর করে। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দুধের পুষ্টির সঙ্গে মিশে প্রাকৃতিক অ্যাসপিরিনের কাজ করে বা মাথা ব্যথা রোধে বেশ কার্যকারী। পাশাপাশি শরীরের বিভিন্ন ধরনের ব্যথা রোধেও এই দুধ উপকারী। হলুদে থাকে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, দূর করে ঠান্ডা লাগা। গরম গরম হলুদ দুধ সর্দি ও গলা ব্যথা উপশম করে। বাতের ব্যথা দূর করতে সাহায্য করে হলুদ দুধ। এছাড়া মাংসপেশি নমনীয়তাও বাড়ায়। হলুদ মিশ্রিত দুধের আয়ুর্বেদিক উপাদান প্রাকৃতিকভাবে রক্ত প্রতিশোধনে সহায়তা করে, রক্ত সঞ্চালনেও সাহায্য করে হলুদ দুধ। নিয়মিত হলুদ দুধ পান করলে সুস্থ থাকে লিভার। হলুদ দুধে থাকে ক্যালসিয়াম, হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। হলুদ মিশ্রিত দুধ অত্যন্ত স্বাস্থ্যকর পানীয়, হজমের গণ্ডগোল দূর করে, দ্রুত হজমে সহায়তা করে এটি। গরম গরম হলুদ দুধ ওজন কমাতে পারে, এটি দেহের অতিরিক্ত চর্বি দূর করে। এছাড়া ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান শরীরকে রাখে সুস্থ কর্মক্ষম। বিভিন্ন ধরনের শারীরিক ব্যথার প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে হলুদ দুধ। ভালো ঘুমের জন্য আপনার কি দিনে রাতে অন্তত 7 ঘন্টা ঘুমোতে কষ্ট হয়? তাহলে ঘুমানোর 1 ঘন্টা আগে 1 গ্লাস হলুদ দুধ পান করুন। দুধে রয়েছে সেরোটোনিন এবং মেলাটোনিন, যেটা হলুদের বিভিন্ন পুষ্টিগুণের সঙ্গে মিশে চাপ দূর করে এবং ভালো ঘুমে সাহায্য করে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না। নিত্য নতুন তথ্য পেতে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।